সাকিব আল হাসানকে এমন জঘন্য ব্যাটিং ফর্মে আপনি দেখেছেন কখনো খুব একটা না হলেও দেখেছেন এত দীর্ঘ ক্যারিয়ার ব্যাট প্যাচ তো যাই সাকিবেরও গিয়েছে এমন বাজে বোলিং ফর্মে সেইটা হয়তো ব্যাটিং এর প্যাচের মতো না কিন্তু কখনো কখনো ওইরকম সময় তো আসেই সাকিবের বোলিংও এসেছিল এইবার আমি যদি দুটোকে মিলাই এমন যাচ্ছে তাই ব্যাটিং যা তা বোলিং দলে কোনোভাবেই সাকিব কন্ট্রিবিউট করতে পারছেন না ব্যাট বল হাতে এই সাকিবকে কি আপনি দেখেছেন কিনা এবার কিন্তু আপনাকে ভাবতে হবে ভীষণ রকম ভাবতে হবে সাকিবের ক্যারিয়ারের এই যে দীর্ঘ আঠারোটা বছর ধরে তার ভাবতে হবে যে এমন সাকিবকে আপনি এর আগে কবে কোথায় কখন দেখেছিলেন সাকিব আল হাসানের এই ফর্মটা কিন্তু বাংলাদেশের জন্য বিশ্বকাপে তাই বড় দুশ্চিন্তা কি হয়েছে সাকিবের সমস্যাটা আসলে কি চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি যেটা বলছিলাম যে সাকিব তো চ্যাম্পিয়ন ক্রিকেটার ব্যাটিংয়ে এ সবসময় তিনি দলকে কন্ট্রিবিউট করেই থাকেন একটাতে না পারলে অন্যটাতে পুষিয়ে দেন এটা তার পুরো ক্যারিয়ার জুড়েই আমরা দেখে এসেছি কিন্তু এইবার তিনি ন্যাশনাল টিমে যে কামব্যাকটা করেছেন তারপর থেকে যেটা দেখা যাচ্ছে যে ওই কোনো জায়গাটাতে সাকিব ঠিক মানে আর কি সুবিধা করতে পারছেন না আপনি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শুধু একটা ম্যাচ দিয়ে আমি এটা বলছি না একটা ম্যাচ দিয়ে সাকিবের মতো প্লেয়ারের ক্যারিয়ারের ডিসিশনে পৌঁছে যাওয়া সম্ভব নাকি বা এই যে ধরেন গত ছয় ম্যাচ আট ম্যাচ দিয়েও সম্ভব না কিন্তু হচ্ছে কি যেই ট্রেন্ডটা এখন হয়েছে সাকিবের যে প্যাটার্নটা দেখা যাচ্ছে তার ফর্মের সেইটা কিন্তু আসলে আশঙ্কা জাগে নেই কিভাবে ধরুন ব্যাটিং এর কথা বলেন সাকিব কামব্যাক করার পরে এখানে যে ছয়টা ইনিংস তিনি খেলেছেন সেই ছয়টা ইনিংসের মধ্যে তিনটা ইনিংসে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে তার হায়েস্ট স্কোর মাত্র ত্রিশ অবভিয়াসলি এটা আদর্শ অবস্থা না এইবার এটাকে যদি আপনি একটু ভেঙে ভেঙে দেখেন তাহলে আরও একটু আতঙ্ক জায়গা নিয়ে ব্যাপার সেবার আপনি আসলে দেখতে পাবেন আমরা যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত মাত্র দুই উইকেটে জিতলাম যে ম্যাচটা আমরা হেরেও যেতে পারতাম যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলে অবশ্যই সাকিবের ব্যাটিংটা সাকিব যেভাবে আউট হয়েছেন সেইটাকে প্রবল ভাবে তোলা হতো সেই কাজগোড়ায় তোলার মতো করেই তিনি আসলে আউট হয়েছেন যখন ভাই আমাদের চার ওভারে সতেরো রান প্রয়োজন হাতে পাঁচ উইকেট আছে ওই সময় আপার কাট করতে যাওয়ার প্রয়োজনটা কি এবং সেইটা করতে গিয়ে থার্ড ম্যানে তিনি একটা দারুণ ক্যাচের শিকার হয়েছেন ঠিক আছে বাজে সময়ের মধ্যে পড়লে তো এগুলো হয়। কিন্তু ওই শর্টটা খেলাটাই ভুল ছিল রে ভাই এবং সেইখানটাতে আমরা যেই প্রেসারে পড়েছিলাম যে ম্যাচটা শেষ পর্যন্ত হেরেও যায়নি বলেই আসলে রক্ষা বাংলাদেশেরও রক্ষা সাকিবেরও রক্ষা একটা ম্যাচের কথা এখানে আমরা হেরে যাইনি বলে রক্ষা কিন্তু আবার ইউএস এর সঙ্গে আমরা যে ম্যাচটা হেরেছিলাম সেখানেও সাকিবের দায় রয়েছে ওইখানেও আমাদের উনিশ বলে একুশ রান প্রয়োজন ছিল হাতে আমাদের হচ্ছে সেকেন্ড টি কথা বলছি হাতে আমাদের পাঁচ উইকেট ছিল ওই সময় সতেরো নম্বর ওভারে লাস্ট বলটাতে জ্যাকেটালে অনেক আউট হয়ে গেলেন সাকিবের দায়িত্বটা তখন আরও বেড়ে গেল ম্যাচটা শেষ করে আসা নর্মালি এটা দায়িত্ব কিন্তু ওইসবের দায়িত্বটা আরও বেড়ে গেল এবং কোনো প্রেসের কিছু কিচ্ছু নাই তিনি ওই আঠারো নম্বর ওভারের ফার্স্ট বলটা অফ অফটাইমের বাইরের বল তিনি কাবার দিয়ে একটা বব মানে বিগ শট খেলতে গেলেন ব্যাটারি ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড হয়ে গেলেন এবং বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই গেল এটা বললাম আমি দুইটা ম্যাচে যে কথা যেখানে একটাতে সাকিব দলকে হারাইয়ে দিয়েছেন আর আরেকটাতে প্রায় হারাতে পারতেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে সঙ্গে আমাদের ওই ম্যাচটা কথা একটু ভাবুন তো সাকিব যেখানে রান আউট হয়ে গেলেন তাওহিদীদের সঙ্গে ভুলবজাবুজিতে এখন ভুলবজাবুজিতে রান আউট তো হতেই পারে কিন্তু সাকিব যেভাবে ক্রিজের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন ওইটা আসলে লেগেছে ওইটা আসলে খুব দৃষ্টি লেগেছে যে মানে তিনি আসলে কতটুকু ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে নিজেকে নিজের উইকেটটাকে ভ্যালু করছেন ওই একটা প্রশ্নের জায়গা কিন্তু অবশ্যই রয়েছে আবার আরেকটা ম্যাচে নিজের উইকেটের ভ্যালুটা এত বেশি করে ফেলেছিলেন সেটা টিম কোনো কাজে লাগে নাই বা টিম কোজে কাজে না লাগানোর মতো হয়ে গেছিল ভারতের বিপক্ষে আমরা যে ওয়ার্ল্ড কাপ ম্যাচটা খেলেছি ঠিক আছে আমাদের একচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছে কিন্তু তারপরে তো ওই জায়গাটা থেকেও তো একটা ফাইট করা যায় সেই ফাইটটা সাকিবের ব্যাটে মোটেই দেখা যায়নি যখন আমাদের রেট তেরো চোদ্দ করে ওভার প্রতি তখন তিনি চৌত্রিশ বলে আটাশ রানের একটা ইনিংস খেলেছেন মনে হয়েছিল যেন তিনি ওইটা নেট প্র্যাকটিস করতে গিয়েছেন ফলে সাকিবের আমি ধরেন ছয়টা ইনিংস তিনি খেলেছেন এর মধ্যে আমি চারটা ইনিংসের কথাই যখন এইভাবে বলবো তার মানে বুঝতে পারছেন যে ব্যাটিংয়ের অবস্থা খুব নরবরে সাকিবের এই ব্যাটিংয়ের নরবরে অবস্থাটা মাঝে মাঝেই থাকে কিন্তু সেটা আবার তিনি বোলিং দিয়ে বসিয়ে দেন সেই বোলিংয়ের অবস্থাটাও তো সাকিবের এখন মোটামুটি হচ্ছে গিয়ে যাতা হয়ে গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাতে তাকে তিন ওভারের বেশি করাতেই পারেন সেইখানে পাওয়ার প্লে তে করেছিলেন সেখানে চব্বিশ রান দিয়ে দিয়েছিলেন তারপরে এক ওভার করে সেখানে আরো ছয় রান দিয়েছেন তিন ওভারে ত্রিশ রান তিনি দিয়েছেন বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা না ঠিক তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে সেইখানে চার ওভার বোলিং করে সাকিব সাতচল্লিশ রান দিয়েছেন বিচ্ছিন্ন ঘটনা এটাও না যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের যে সিরিজটা আমরা খেলেছি সেই তিন ম্যাচে সাকিব পেয়েছেন মাত্র এক উইকেট অর্থাৎ গত পাঁচটা ম্যাচ যদি আপনি ধরেন সেই পাঁচ ম্যাচের মধ্যে চারটা ম্যাচে সাকিব উইকেটই পাননি আর একটা ম্যাচে তিনি এক উইকেট পেয়েছেন ফলে সাকিবের কিন্তু বোলিং অবস্থাটাও মোটেই সুবিধার নয় তো আপনি যখন ব্যাটিং এর অবস্থা সুবিধা নয় বোলিং এর সুবিধা নয় এইটা কিন্তু বাংলাদেশ টিমের জন্য একটা বিরাট বড় দুশ্চিন্তা দেখুন সাকিবের জিনিসটা যেটা ছিল সাকিবের তো অবশ্যই তার ব্যাটিং বোলিং এর সামর্থ্যের জায়গাটা তো আছে পাশাপাশি তার মধ্যে একটা জিনিস বরাবরই ছিল এখনো আছে সেটা হচ্ছে কি স্মার্টনেস স্ট্রিট স্মার্টনেস স্ট্রিট স্মার্টনেস সেই জায়গাটা থেকে সাকিবকে কি ওই যথেষ্ট স্মার্টনেস এর পরিচয়টা মাঠে দেখাতে পারছেন সেটা তার ব্যাটিং দিয়ে হোক বোলিং দিয়ে হোক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি সাকিব আগের মতো এরকম মানে স্পটন হতে পারছেন পারছেন কিন্তু না বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্ট সবার জন্য বিশ্বকাপে আমরা প্রথম ম্যাচটা না হয় শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে কিন্তু যদি এই ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো কিছু করতে হয় খুব ভালো কিছু করতে হয় ধরেন আমরা সুপার এইটে কোয়ালিফাই করতে এখন আমাদের জন্য একটা রিয়েলিস্টিক পসিবিলিটি সেই সুপার এইটে গিয়েও আমাদের হচ্ছে বড় বড় টিমের সঙ্গে আরো ম্যাচ খেলতে হবে তো সেই সব জায়গায় সামনের ম্যাচটাই তো আমাদের সাউথ আফ্রিকার সঙ্গে তো এইসব জায়গাতে আমাদের ভালো কিছু করতে হলে সাকিবের জ্বলে ওঠার বিকল্প আসলে নাই সত্যিকার অর্থে নাই এখনো বাংলাদেশ ক্রিকেটে সাকিবের বিকল্প তার ধারে কাছে কোনো ক্রিকেটারও নেই ফলে সাকিবের এই যে যাচ্ছে তাই ব্যাটিং যাতা বোলিং এইটাকে যত দ্রুত সম্ভব সাকিব ফর্মে ফিরতে পারবেন সেইটাই বাংলাদেশ টিমের জন্য একটা অনেক বড় ব্যাপার মানে প্রাপ্তের জায়গা হিসেবে তৈরি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে যে নেক্সট ম্যাচটা যে রয়েছে সেই ম্যাচ দিয়ে কি সাকিব দাপটের সঙ্গে স্বরূপে প্রত্যাবর্তন করবেন এর আগে এতদিন যেটা হয়েছে যে বিভিন্ন বিতর্ক বিতর্ক হয় মাঠের বাইরে বিভিন্ন ইনসিডেন্ট হয় বা মাঠেও বিতর্ক হয় সেগুলো থেকে সাকিবের কামব্যাক হয়েছে কিন্তু ক্রিকেটেও পারফরমেন্সে সাকিব ব্যাটিং বোলিং কোনোটাই ঠিকঠাক হচ্ছে না সেইখান থেকে সাকিবের কামব্যাকের আলোচনা লেখালেখি গল্প আমরা কিন্তু সাকিবের এই আঠারো বছর ক্যারিয়ারে খুব একটা দেখিনি এখন এসে সাকিব একদম ওই জায়গাটাতে আছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হয় কিন্তু এই সময়টা যত কম থাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য তত ভালো সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কি সাকিব সাকিবের মতো তার একটা রাজসিক প্রত্যাবর্তন হবে আশাবাদী আপনি